আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি কাছি বিরিয়ানি যেটা আমরা বাসায় সবাই কম বেশি পছন্দ করে থাকি কিন্তু ঝামেলা মনে করে বানাতে চাই না আজকে আমি ঝামেলা মুক্তহীন আলাদা করে আটা তৈরি করা সাথে আলাদা করে পাতিলার মুখ সিল করা এসব ঝামেলা কিভাবে এড়িয়ে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে কাচ্ছি রান্না করা যায় সেটাই শেয়ার করব আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো চলেন আজকের কাছিটা আমি কিভাবে খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলে ঠিক আছে সবাই আমার সাথেই থাকবেন আর প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো চলেন দেখি আমরা আজকের কাছি তো আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য এখানে গরু মাংস নিয়েছি দুই কেজির থেকে একটু বেশি দুই কেজির থেকে একটু বেশি গরু মাংস নিয়েছি আর সাধারণত কাচ্ছি বিরিয়ানি রান্না করার সময় কিন্তু গরু মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিতে হয় তো আমি দেখতে পাচ্ছেন গরু মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি পাকিস্তানি বাসমতি চাল এখানে এক কেজি চাউল আছে আমি এক কেজি চাউল দিয়ে রান্না করব। জানেন কি না জানি না মাংস চাউলের চাইতে মাংস দুই গুণ বেশি হতে হয় তাহলে কাছিটা খেতে বেশি মজা লাগে তো আপনারা চাইলে যে কোনো নর্মাল চাউল দিয়েও রান্না করতে পারেন সমস্যা নেই কালো জিরা চাল বলেন যে কোনো পোলাও চাল দিয়ে করতে পারেন তো আমি যে পাতিলার মধ্যে মা কাছিটা রান্না করব সেই পাতিলার মধ্যে মাংসগুলো ঢেলে দিয়ে মেরিনেট করে নেব তো এখন আমি দিয়ে দেব টক দই এখানে আমার এক কাপের চেয়ে দেড় কাপের মতো টক দই আছে মেজারমেন্ট কাপ না আপনারা সাধারণত বাসায় যে চা খাওয়ার কাপ আছে ওই কাপের দেড় কাপের মতো টক দই আছে আপনারা সেই হিসাবে দিতে পারেন আর আমার এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম কাঠবাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখে চামড়াগুলো ছিলে নিয়েছি তো কাজুবাদাম আর কাঠবাদাম বাটা আর পোস্ত দানা বাটা পোস্ত দানা বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রেভিটা ভালো আসে খেতেও মজা লাগে আর দিয়ে দেবো এটা হচ্ছে একদম কচি পেঁপে কচি পেঁপেটা দিলে মাংসটা সিদ্ধ হয় খুবই তাড়াতাড়ি মাংসটা সফট করে সেজন্য কচি পেঁপেটা আমি ব্ল্যান্ডার করে দিয়ে দিলাম আপনারাও দেওয়ার চেষ্টা করবেন সবকটা উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব আর এখানে আপনাদেরকে পরিমাণ বলে দেওয়ার কারণ হচ্ছে মাংসটা আমার দুই কেজি তাই দুই কেজির থেকে সামান্য একটু বেশি হবে তো আমি এখানে দুই টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের থেকে একটু বেশি আদা বাটা দিয়ে দেব। আর সাথে আমি এখানে দেব জিরা বাটা আপনারা চাইলে জিরাটা চরে জিরা বাটা দেব না আমি এখানে দিয়ে দেব কাছি বিরিয়ানির রেডিমিক্স যে মশলাটা পাওয়া যায় বাজারে কিনতে আমি সেই রেডিমেক্স মশলাটা দিয়েই করে নেব বাজারে দেখবেন রেডিমেক্স বিরিয়ানির মশলা পাওয়া যায় আমি সেই রেডিমেক্স মশলাটা দিয়ে আজকে কাছিটা রান্না করব তো আমি এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে করে মাংস প্রত্যেকটা মাংসর মধ্যে খুব ভালো করে মেশে আর দিয়ে দেবো স্বাদ মতো মরিচ গুঁড়ো চালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন তা আমি আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানেই চেক করে দিতে হবে কারণ পরে কিন্তু কার লবণ দেয়া কিবা বা এই মাংসগুলো মাখার কোনো চাষ থাকবে না তো সেজন্য এখানে ভালো করে মাংসগুলো মেখে নিতে হবে এতে করে যেন সবকটা মাংসর ভিতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে সেটা খেয়াল রাখতে হবে এরপরে কিন্তু মাংসগুলা বসিয়ে দিলে চুলার উপর আর কোনো মতেই নাড়াচাড়া করা যাবে না এটা কাছি বিরিয়ানির ক্ষেত্রে আপনারা অবশ্য সবাই জানেন যারা জানেন না তাদের জন্য বলা তো আমি খুব ভালো করে মাংসগুলো মেখে নিয়েছি মশলার সাথে এখন আমি এই মাংসটা রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আপনারা চাইলে একদিনও রাখতে পারেন আমার হাতে সময় কম সময় কম থাকায় আমি একটু তাড়াহুড়ো করতেছি আর আমি এখানে চুলাতে পানি বসিয়ে দিলাম আর বাঁশপতি চাল আগে থেকে ধুয়ে পানিতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন পানি ঝরিয়ে নিয়েছি চালগুলা দেখতে পাচ্ছেন ভালোই ফুলে উঠেছে এখন আমি চালগুলা হাফ সিদ্ধ করে নেব যেমন কি আমি পাতিলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি বড় একটা পাতিলার মধ্যে এক কেজি চাউলের মধ্যে আমি তিন কেজি চাউল তিন কেজি পানি দিয়েছি চাউলের চেয়েতে পানি তিগুণ দিতে হয় তাহলে চাউলটা বেশি জ্বর হয় তা আমি এখানে তিন কেজি পানি দিয়েছি তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব তো আমি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো শাহি জিরা এতে করে আমার চালের মধ্যে গ্রানটা অনেক ভালো করে ঢুকে যাবে আলাদা করে মশলা দেওয়া লাগবে না তো এখন আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা একটু পরিমাণে দিতে হবে বেশি আপনারা পানিটা চেক করে দেখবেন যদি বোঝেন যে পানিটা লবণ লবণ হয়েছে তাহলে বুঝতে পারবেন যে পোলাউটা। আপনারা পানিটা একটু চেক করে নেবেন যদি দেখেন যে পানিটা একটু লবণ লবণ হয়েছে তাহলে বুঝতে পারবেন চাউলের ভিতরে লবণ লবণ হবে তাহলে চাউলটা ভালোভাবে পানি লবণাক্ত হবে এতে করে লবণ কম হওয়ার চান্স থাকবে না তো সেজন্য পানিটা একটু চেক করে দেখবেন যখন দেখবেন পানিটা একটু মোটামুটি লবণ লবণ লাগছে তখনই ঠিক আছে তা আমার চাউলটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এভাবে যখন সাদা হয়ে চাউলটা একটু ফেটে যাবে তখনই বলকানো পানির মধ্যে দিলে তখনই আমি ঢেলে নেব তো আমি চাউলটা ঢেলে নিয়েছি এখন চলে আসলাম আধ ঘন্টা পরে মেরিনেট করা মাংসর পাশে মাংসগুলার আরেকবার একটু নেড়ে দিতেছি কারণ এতে করে আরেকবার মাংসের ভিতরে মশলা ঢুকবে তো সেজন্য মাংসটাকে আরও একবার মেখে নিতে হবে মেখে নিয়ে আমি পাতিলার চতুর পাশে ভালো করে মাংসগুলো বিছিয়ে দেব। এতে করে সব জায়গায় যেন পারফেক্টলি বসে আর উপরে দিয়ে দেব কিছু মশলা তার মধ্যে আছে কাবাব চিনি কিছু কাবাব চিনি দিয়ে দিলাম অ্যাড করে আর আমি আগে থেকেই আলুগুলোকে হালকে একটু জর্দার কালার দিয়ে ভেজে রেখেছি ভিডিও বড় হয়ে যাবে তো তাই না এটা আপনারা বুঝতে পারবেন হালকে একটু কালার দিয়ে আমি আলুগুলোকে আগে থেকেই ভেজে রেখেছি সাথে দিয়ে দিব কিছু আলু বকোড়া আলু ভকোড়াটা বিরিয়ানির টেস্টটা বাড়ায় তাই আমি কিছু আলু বকোরা দিয়ে দিলাম আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগে তো মোটামুটি মশলাগুলো অ্যাড করে আমি আগে থেকে যে চালটা ফুটিয়ে রেখেছি গরম গরম সে চালটা ঢেলে দেব। দিয়ে ভালো করে চতুর্পাশে আমি ছিটিয়ে দেব এতে করে সুন্দরভাবে একদম সমানভাবে যেন বিছিয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি চাউলগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো উপর থেকে কিছু সাই জিরা এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর আমি দিয়ে দেব কেওড়ার জল আর রোজ ওয়াটার কেওড়ার জল আর গোলাপ জলটা দিলে সাই একটা ফ্লেভার আসে এতে করে খেতে অনেক বেশি টেস্ট লাগে আর উপর থেকে দিয়ে দেব আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর এখানে দিয়ে দেব দুই কাপ ঘি দুই কাপ ঘি আমি আগে থেকে চুলা একটু চাল দিয়ে নিয়েছি কারণ চাকা ঘি দেই তাই একটু লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসবে না সেজন্য ঘি দেওয়াটাই ভালো আর কিছু কিশমিশ দিয়ে দিলাম আর এখানে আমি কালারটা সুন্দর দেখা যাওয়ার জন্য একটু ফুড কালার ব্যবহার করব যেমন জর্দার রঙ তো এই কালারটা শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য দেয়া অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন চুলাতে বসিয়ে দেব বসিয়ে দিলাম চুলাতে চুলা প্রথমে দশ মিনিট আমি মিডিয়াম লোতে রাখবো তারপর একদম লো করে দেব আর চুলার যে ছিদ্রুটা পাতিলার যে ফুটারটা ছিল ওই ফুঁটা আমি একটা কাগজ দিয়ে সিল করে দিয়েছি এতে করে ভিতরে হাওয়াটা বাইরে আসবে না দেখতে পাচ্ছেন আমি নলস্টিকের পাতিলার মধ্যে আলাদা আটা করে সিল করা গামছা বাঁধা কোনো ভেজাল ছাড়াই আমি এইভাবেই কাছি বিরিয়ানিটা রান্না করব খুব সহজভাবে হয়ে যাবে আমার আলাদা কোনো ভেজাল করা লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার কাছি বিরিয়ানিটা হয়ে গেছে মিনিমাম আপনার আমার এখানে পঁচিশ মিনিট সময় লেগেছে টোটাল আপনাদের কম বেশি লাগতে পারে আমার টোটাল পঁচিশ মিনিট সময়ের মধ্যে আমার কাছিটা হয়ে গেছে দেখবেন সুন্দর একটা গ্রান আসবে গ্রানটা আসলেই বুঝতে পারবে যে কাছি বিরিয়ানিটা হয়ে গেছে তখনই তুলে নেবেন তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আমি আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবার আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই দিল চ্যানেলের সাথেই থাকবেন তো আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই সুস্থ থাকেন আল্লাফে আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ আবারকাত